শাইনির সঙ্গে কোনো টাকা লেনদেন হয়নি, তাকে কোনো ফ্ল্যাটও কিনে দেয়নি কুন্তল, দলের যুবনেত্রীর সঙ্গে যতটুকু পরিচয় থাকার কথা সেইটুকুই পরিচয় ছিল শাইনির সঙ্গে। শুক্রবার আদালতে এমনটাই জানান কুন্তল ঘোষ। আমার নিজের থাকার ফ্ল্যাট নিয়ে আমি লোকে ফ্ল্যাট বিক্রি করবো? আমি ছিলাম দলের একজন কর্মী, তাই 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 হিসাবে যা থাকবে তাই। আমি সুবিধা পাই তার কোনো অনুষ্ঠানে কি এসেছিলেন শাইনি? এর উত্তরে কোন দলের দাবি? সমাজসেবামূলক অনুষ্ঠানে এসেছিলেন শাইনি? অনেক প্রোগ্রাম করেছে, সমাজসেবী প্রোগ্রাম করেছে, সমাজসেবার কি ঘটেছিল? সাংবাদিকরা প্রশ্ন করেন ইডি যে দাবি করছে আর্থিক লেনদেন হয়েছিল, কুন্তলের উত্তর ইডি মিথ্যা কথা বলছে, ইডির যেটা স্বভাব সেটাই করে বেড়াচ্ছে। শাইনিকে তাহলে ইডি কেন ডাকলো? এর উত্তরে কুন্তলের দাবি, পলিটিক্যাল হ্যারাসমেন্ট করার জন্য শাইনিকে ডেকেছে ইডি। হ্যারাস করার জন্য আর কি কারণ থাকতে পারে? এদিকে তাপস মণ্ডলকে কুন্তল ও শাইনি যোগ নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান নিশ্চয়ই ছিল, নইলে তৃণমূলের যুবনেতা কিভাবে হলো, এমন একটা অপদার্থ ছেলেকে ও কি করে বসালো, এটাই আমার প্রশ্ন। অযোগ্য মিথ্যাবাদী মানে প্রতারককে আমি ওকে বলছি ঠকবাজ জুচ্ছ। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষ, তাপস মণ্ডল ও নীলাদ্রি ঘোষকে শুক্রবার আলিপুরে সিবিআই এর বিশেষ আদালতে পেশ করা হয়। এদিন তাপস মণ্ডল, কুন্তল ঘোষ ও নীলাদ্রি ঘোষের আইনজীবীরা আদালতে জামিনের আবেদন করেন। করে করছে না, তাই জন্য আমাদের জেলে ল্যাঙ্গুয়েজ করানো কোনো মানে হয় না, তাই জন্য বেল প্রেয়ার করা হোক। আর চার্জশিটের যা যা অ্যালিগেশনস আছে ইনফরমেশন টেকনোলজি অ্যাক্টে, আইপিসিতে ফোর্সিং, ফরজারি, চিটিং, সেগুলো আমরা বলেছি কেন আমাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়, সেটা বেসিসে বলেছি যে চার্জশিটে কোনো অ্যালিগেশনসই আমাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়, তাই জন্য আমাদের বেল প্রেয়ার যাতে গ্রান্ট করা হোক। নিয়েছি সেটাকে প্রমাণ করতে হয়, কেন 161 স্টেটমেন্ট সবসময় কর্পোরেটিভ এভিডেন্স, সেটাকে কোর্টে এসে তাকে দাঁড়িয়ে বলতে হবে, তাকে আমি ক্রস করব, তারপরে সেটা প্রমাণ হবে যে আমি টাকা নিয়েছি। এই মুহূর্তে দাঁড়িয়ে যদি সিবিআই এর আইনজীবী বলে আমি টাকা নিয়েছি বা টাকা দিয়েছি, তাহলে আমি মনে করব উনি ভ্রমে বাস করছেন এখনো, কেন এগুলো প্রমাণ করতে হবে। সিবিআই এর আইনজীবী জানান তদন্ত প্রক্রিয়ার মধ্যে আছে তাই দেরি হচ্ছে। এরপরই সিবিআই এর আইনজীবীর সঙ্গে কুন্তল ঘোষের আইনজীবীর মধ্যে বচসা বাধে। কুন্তলের আইনজীবী জানতে চান তথ্য প্রমাণ কোথায়। সিবিআই এর আইনজীবী বলেন কুন্তল ঘোষ প্রভাবশালী, উনি ক্যান্ডিডেটদের থেকে টাকা নিয়েছেন। কুন্তলের আইনজীবী বলেন চার্জশিট জমা দেওয়ার পর এটা উনি বলতে পারেন না, আমার ক্লায়েন্ট পয়সা নিয়েছে, এখনো সেটা প্রমাণ হয়নি, এটা কোনো পদ্ধতি নয়। সিবিআই এর আইনজীবী আদালতে জানান আমার তথ্য প্রমাণ এবং সাক্ষী আছে, এক মাস সময়ের অনুরোধ করতে চাই, তার মধ্যে কপি দিতে পারবো বলে আশা করছি। শুনানি শেষে তাপস মণ্ডল, নীলাদ্রি ঘোষ এবং কুন্তল ঘোষের 7 আগস্ট পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। আদালত যে নির্দেশ দেয় তাতে কুন্তল ঘোষ, তাপস মণ্ডল এবং নীলাদ্রি ঘোষকে আগামী 7 আগস্ট পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে, এবং তার পাশাপাশি চার্জশিটের যে কপি কুন্তল ঘোষের আইনজীবী দাবি করেছিলেন সেই চার্জশিটের কপিও ওই 7 আগস্টের মধ্যেই দিতে হবে আইনজীবীকে, এমনটাই কিন্তু আদালতের নির্দেশ। ক্যামেরায় শায়ন চক্রবর্তীর সঙ্গে অদ্রিজা ঘোষ, ক্যালকাটা নিউজ, কলকাতা।